তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। করোনা ভাইরাসের এই মহামারীতে তোমরা সকলে নিজ গৃহে নিরাপদে আছো এই আশা ব্যক্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রজেক্ট এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক যৌথভাবে পরিচালিত এই ফেসবুক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুজ্জামান খান, জুনিয়র ইনস্ট্রাক্টর। আমি এখন ষষ্ঠ পর্ব সিরামিক টেকনোলজির ইনসুলেটার, সেনেটারি এবং টাইলস ওয়্যার বিষয়ের উপর পাঠদান করার আশা ব্যক্ত করছি। আজকে আমরা জানব আমাদের সিলেবাসের 13 এবং 14 নম্বর অধ্যায়, অর্থাৎ কেমিক্যাল এবং কন্টিনেন্টাল পোর্সিলিনের উপর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই অধ্যায়ে যে যে বিষয়গুলো জানতে পারবো তা হলো কেমিক্যাল পোর্সিলিন বলতে কী বোঝায়, কেমিক্যাল পোর্সিলিনের কম্পোজিশন, কেমিক্যাল পোর্সিলিনের আকার দেওয়ার পদ্ধতিগুলোর নাম এবং আকার দেওয়ার প্রক্রিয়া, কেমিক্যাল পোর্সিলিনের গুণাবলী ও তার ব্যবহার কী, এবং 14 নম্বর অধ্যায় থেকে আমরা যে যে বিষয়ে জানবো আজকে তা হলো কন্টিনেন্টাল পোর্সিলিন বলতে কী বোঝায়, কন্টিনেন্টাল পোর্সিলিনের কম্পোজিশন, কন্টিনেন্টাল পোর্সিলিনের উৎপাদন প্রক্রিয়া এবং উহার গুণাবলী ও ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে জানবো কেমিক্যাল পোর্সিলিন বলতে কী বোঝায়। আমরা পূর্বেই পোর্সিলিন সম্বন্ধে আমাদের ধারণা আছে যে ত্রিঅক্ষীয় কাঁচামাল দিয়ে আমরা যে সমস্ত সিরামিকের দ্রব্য বানাই যা উচ্চ তাপমাত্রায় সহনীয় থাকে তাকে আমরা পোর্সিলিন জেনে আসছি। এখন আমরা জানবো কেমিক্যাল পোর্সিলিন। পোর্সিলিনের যে সমস্ত দ্রব্যাদি সাধারণত রাসায়নিক ক্রিয়া প্রতিরোধক কাজে ব্যবহার করা হয় এবং যাহাতে হার্ড গ্লেস প্রয়োগ করে উচ্চ তাপমাত্রায় পুনরায় স্থায়িত্ব প্রদান করা হয় তাকে মূলত কেমিক্যাল পোর্সিলিন বলা হয়। এখানে কেমিক্যাল পোর্সিলিনের কিছু প্রোডাক্টের ছবি দেওয়া আছে। আমরা জানি এই কেমিক্যাল পোর্সিলিন মূলত আমরা রাসায়নিক পরীক্ষাগারে অর্থাৎ ল্যাবরেটরির বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এছাড়া বিভিন্ন ধরনের কেমিক্যাল প্লান্টে, তেল পরিশোধন কারখানায় এবং আমরা বিভিন্ন পারমাণবিক চুল্লিতে এই সমস্ত পোর্সিলিন ব্যবহার করে থাকি। কেমিক্যাল পোর্সিলিন তৈরি করার একটি বডি কম্পোজিশন, যে কোনো প্রোডাক্টের বডি তৈরি করার জন্য আমরা মূলত ত্রিঅক্ষীয় কাঁচামাল ব্যবহার করে থাকি। তার মধ্যে হলো ক্লে মেটেরিয়ালস, ফিলার জাতীয় কাঁচামাল এবং ফ্লাক্স জাতীয় কাঁচামাল। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লে সাবস্টেন্স হিসেবে চায়না ক্লে এবং বল ক্লে ব্যবহার করেছি। তার একটা শতকরা হার এখানে দেওয়া আছে যে চায়না ক্লে 20% এবং বল ক্লে 20% ব্যবহার করেছি। পটাশ ফেসফর আমরা বিকল্প হিসেবে ব্যবহার করে থাকি, এখানে 15% পটাশ ফেসফর ব্যবহার করা হয়েছে। কোয়ার্স দেওয়া হয়েছে 35%। সচরাচর আমরা কিন্তু কোয়ার্স বডিতে কমই ব্যবহার করে থাকি, কারণ কোয়ার্স একটি উচ্চ তাপমাত্রা গলনীয় কাঁচামাল। এর পরিমাণ যত বৃদ্ধি পাবে দ্রব্য পুরানো তাপমাত্রা তত বেড়ে যাবে। যেহেতু কেমিক্যাল পোর্সিলিন আমরা বিভিন্ন উচ্চ তাপমাত্রায় তৈরি করে থাকি, কোয়ার্টজ কিন্তু দ্রব্যের হার্ডনেস বৃদ্ধি করে এবং সংকোচন প্রতিরোধ করে, অর্থাৎ উচ্চ তাপমাত্রায় এটা খুবই কম এক্সপানশন ঘটে। তাল ব্যবহার করা হয়েছে মূলত বিভিন্ন কেমিক্যাল উপাদান থেকে যাতে আক্রান্ত সহজে না হয় এজন্য ব্যবহার করা হয়েছে। আর লাইমস্টোন সম্বন্ধে আমরা আগেই জানি যে এটা মূলত বিগলনের ভূমিকা পালন করে, আবার দ্রব্যের কাঠিন্যতা বৃদ্ধি করে থাকে। এখানে আমরা প্রত্যেকটা কাস্টমারের নির্দিষ্ট শতকরা হার দিয়েছি। এরকম একটি শতকরা হার দেওয়ার ফলে আমরা যে বডি কম্পোজিশনটা তৈরি করব সেই বডিটা সম্ভাব্য পুরানো তাপমাত্রা হবে 1300 ডিগ্রি সেলসিয়াস হতে 1400 ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা কম বেশি করা যায় সেটা কাঁচামালের পরিমাণ কম বা বেশি করে আমরা টেম্পারেচার রিয়ারেঞ্জ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
কেমিক্যাল পর সিলেন আমরা কোন কোন পদ্ধতিতে আকার দিতে পারি, তা হলো জিগারিং প্রসেস, কাস্টিং প্রসেস, প্লাস্টিক প্রসেস, র্যাম পেস্ট প্রসেস। এর মধ্যে তোমরা পূর্বেই জিগারিং, কাস্টিং এই প্রসেসগুলো সম্বন্ধে তোমাদের ধারণা আছে। জিগারিং প্রসেস হলো আমরা সাধারণত ফ্ল্যাট আকৃতি অর্থাৎ সমতল আকৃতির দ্রব্য তৈরি করার কাজে পদ্ধতিটা ব্যবহার করে থাকি। কাস্টিং প্রসেসে আমরা মূলত ইরেগুলার শেপের দ্রব্য দিয়ে ব্যবহার করে তৈরি করতে ব্যবহার করে থাকি। প্লাস্টিক প্রসেস মূলত আমরা অগান মেশিন থেকে যে ক্লিয়ার রুল পাই, সেই ক্লিয়ার রুলকে আমরা আকার আঁকতে দিয়ে প্রধানের জন্য ব্যবহার করে থাকি। আর এমপ্রেস প্রসেস, এটা একটি পুরাতন পদ্ধতি, এটা আমাদের এখন ব্যবহার খুবই সীমিত। যে ক্লিয়ার বডিকে আমরা অগান মেশিন দিয়ে বের করে সেটাকে আমরা একটা প্রযুক্তির মাধ্যমে প্রেস করে দ্রব্যের আকার আকৃতি প্রদান করে থাকে। এখন আমরা জানবো যে কিভাবে কাস্টিং প্রসেসে একটি কেমিক্যাল পোর সিলিন্ডার দ্রব্যের আকার দেওয়া যায়, তার একটা প্রসার দেখবো এবং উৎপাদন প্রক্রিয়া দেখবো। তোমরা খুব মনোযোগ সহকারে বিষয়টি দেখবে এবং শুনবে। দ্রব্য উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার উৎপাদন প্রক্রিয়া ধারাবাহিকতা বজায় রাখা। এই ধারাবাহিকতা যদি তোমরা একটা নির্দিষ্ট আইন বা নির্দিষ্ট রুলস মেনে প্রোডাক্ট উৎপাদনে ব্যবহার করো, তাহলে অতি সহজে তোমরা দ্রব্য উৎপাদন প্রক্রিয়া সম্বন্ধে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, দেখেন, দেখো, প্রথমে বলা আছে র মেটেরিয়ালস, যা আমরা ইতিপূর্বে জেনে আসলাম যে একটা কেমিক্যাল পোর্সিলিন দ্রব্য তৈরি করার জন্য কোন কাঁচামাল কতটুকু লাগবে সেটা আমরা বলে আসলাম। সেই কাঁচামালগুলোকে আমরা মূলত বিভিন্ন সোর্স থেকে অর্থাৎ বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে থাকি। তার মধ্যে কিছু কাঁচামাল আমাদের দেশীয় কাঁচামাল, কিছু বিদেশ থেকে আমাদের আমদানি করে নিয়ে আসতে হয়। সেই কাঁচামালগুলোকে প্রথমে ফ্যাক্টরিতে আনার পরে আমরা শর্টিং করে থাকি, অর্থাৎ সেই কাঁচামালগুলো কোনো অপদ্রব্য আছে কিনা, ভালো কিনা, এই সমস্ত বিষয়গুলো আমরা যাচাই বাছাই করি। যে কাঁচামালগুলোর মধ্যে আমরা এখানে বিভিন্ন অপদ্রব্য পাই, বিশেষ করে আয়রন, মাইকা, এই সমস্ত অপদ্রব্য থাকে, সেগুলোকে আমরা আলাদাকরণ করে ফেলি এবং যে কাঁচামালটা আমাদের কাছে উপযুক্ত মনে হয় সেটাকে আমরা ওয়াশিং ট্যাঙ্কের মধ্যে নিয়ে একটা নির্দিষ্ট সময় পানিতে ভিজিয়ে রাখি। এই ওয়াশিং করার সময় এখানেও কিছু কাঁচামাল শর্টিং করা হয়, অর্থাৎ ওয়াশিং করার পরে কাঁচামাল আসল রূপ বোঝা যায়, যেখানে কোনো কাঁচামালের মধ্যে অপদ্রব্য থাকলে সেটাকে আমরা আবার ফেলে দিই। কাঁচামাল ওয়াশিং হওয়ার পরে যদি স্টোন মেটেরিয়ালস থাকে, বিশেষ করে আমার ল্যাম্প আকারে যদি ফেলস্পার, কোয়ার্টস, লাইম স্টোন, এই সমস্ত কাঁচামাল যদি ল্যাম্প আকার থাকে, সেগুলিকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা রূপান্তর করার জন্য আমরা কাশিং প্রক্রিয়া অবলম্বন করে থাকি। কাশিং করার জন্য আমরা বিভিন্ন ধরনের কাঁসার মেশিন ব্যবহার করে থাকি, তার মধ্যে দফ-কাঁসা, রোলার কাঁসা, এই সমস্ত মেশিনের সাহায্যে আমরা কাঁচামালগুলো ভেঙে একটা নির্ভরযোগ্য সাইজে নিয়ে আসি। সেটাকে আরো মিহি পাউডারে রূপান্তর করার জন্য আমরা সাধারণত গ্রাইন্ডিং প্রক্রিয়া অবলম্বন করে থাকি। আমাদের সিরামিক শিল্পে কাঁচামালগুলো গ্রাইন্ডিং করার জন্য আমরা বল মিল, পট মিল ব্যবহার করে থাকি। বল মিল মূলত মাস প্রোডাকশনের ক্ষেত্রে অর্থাৎ ব্যাপক পরিমাণ দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর পট মিলগুলো সাধারণত আমরা পরীক্ষাগারে অর্থাৎ অল্প পরিমাণ কাঁচামাল মিলিং করার কাজে আমরা ব্যবহার করে থাকি। বল মিলে যখন কাঁচামাল মিলিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়, তারপরে সেই কাঁচামালগুলোকে আমরা বল মিল থেকে হোস পাইপের মাধ্যমে একটি চৌবাচ্চা আকৃতির পাত্রের মাধ্যমে ডিসচার্জ করে থাকি, অর্থাৎ খালাস করে থাকি। এই চৌবাচ্চা আকৃতির পাত্রটাকে আমাদের সিরামিক ভাষায় আমরা ব্লাঞ্জার, প্রাইমারি ব্লাঞ্জার বলে থাকি। এই প্রাইমারি ব্লাঞ্জারের স্লিপের মধ্যে কিছু অপদ্রব্য মিশ্রিত অবস্থায় থাকে। কিছু অপদ্রব্য আমরা চোখে দেখতে পাই, কিছু অপদ্রব্য আছে চোখে দেখা সম্ভব নয়। তো যে সমস্ত অপদ্রব্য চোখে দেখা যায় অর্থাৎ দৃশ্যমান, সেই সমস্ত অপদ্রব্যগুলো আমরা দূর করার জন্য ভাইব্রেটিং স্ক্রিনিং অর্থাৎ চালনির সাহায্যে, কম্পমান চালনির সাহায্যে সেই দৃশ্যমান অপদ্রব্য আমরা দূরীভূত করে থাকি, দূর করে থাকি। সিলিপের মধ্যে আয়রন থাকে, যে আয়রন আমাদের সিরামিকের জন্য একটি মারাত্মক ক্ষতিকর উপাদান। আয়রনকে আমরা দূর করার জন্য ম্যাগনেটিক সেপারেটর প্রক্রিয়া অবলম্বন করে থাকি। ম্যাগনেটিক সেপারেটরে আয়রন দূর হওয়ার পরে সমস্ত অপদ্রব্য দূর হওয়ার সিলিপগুলো আমরা সেকেন্ডারি ব্লাঞ্জারে চলে যায়, অর্থাৎ প্রাইমারি ব্লাঞ্জার এবং সেকেন্ডারি ব্লাঞ্জারের গঠন কার্যাবলী একই। শুধু পার্থক্য হলো প্রাইমারি ব্লাঞ্জার সিলিপের মধ্যে অপদ্রব্য যুক্ত থাকে, সেকেন্ডারি ব্লাঞ্জারের সিলিপে
অপদ্রব্য মুক্ত থাকে। এবার সে সেকেন্ডারি ব্লান্ডার থেকে সিলেগুলোকে আমরা ফিল্টার বেশে নিয়ে যাই। ফিল্টার বেশে একটা উপযুক্ত চাপ দিয়ে আমরা ফিল্টার কেক তৈরি করি। সেই ফিল্টার কেককে আমরা পরবর্তীতে হাই স্পিড ব্লান্ডারে নিয়ে যাই। হাই স্পিড ব্লান্ডারে এখানে আমরা তিনটা জিনিস যোগ করে থাকি। একটা হলো আমার ফিল্টার কেক পরিমাণ মতো, তার সাথে পরিমাণ মতো পানি যোগ করতে হয় এবং পরিমাণ মতো ডিফ্লোকুলেন্ট উপাদান যোগ করতে হয়। পানি যোগ করা হয় মূলত ঘনত্বের মান নির্ধারণের জন্য, একটা নির্দিষ্ট মানে রাখার জন্য, এবং ডিপ্লোকুলেন্ট যোগ করা হয় মূলত ভিসকোসিটির মান নির্দিষ্ট রাখার জন্য। ডিপ্লোকুলেন্ট হিসেবে আমরা সাধারণত সিরামিক শিল্পে সোডিয়াম সিলিকেট ব্যবহার করে থাকি। এরপর যখন কাস্টিং স্লিপ প্রিপার হয়ে যায়, এখানে প্রস্তুত হয়ে যায়, তার মানগুলো নির্দিষ্ট করার পরে আমরা কাস্টিং প্রসেসের দ্রব্যের আকার প্রদান করে থাকি। কাস্টিং প্রসেসের দ্রব্য আকার করার জন্য, আকার প্রদান করার জন্য আমরা সাধারণত প্লাস্টার অফ প্যারিসের তৈরি মোল্ড ব্যবহার করে থাকি। এর উপর বিস্তারিত বর্ণনা আমরা পরে করব। দ্রব্য ফর্মিং হওয়ার পরে সেই দ্রব্যটাকে মোল্ড থেকে বাহির করার প্রয়োজন হয়। ফর্মিং করার সাথে সাথে আমরা মোল্ড কিন্তু দ্রব্যকে বের করতে পারি না, কারণ সেই দ্রব্যগুলো যথেষ্ট নরম থাকে। এজন্য সেখান থেকে বের করার জন্য আমরা একটা উপযুক্ত তাপমাত্রায় ড্রাইং করে থাকি। ড্রাইং করার জন্য আমরা সিরামিক শিল্পে সাধারণত দুইটি প্রক্রিয়া অবলম্বন করে থাকি। একটা হলো আমরা ন্যাচারাল ড্রাইং করে থাকি, অর্থাৎ উন্মুক্ত অবস্থায় কিছুক্ষণ রেখে দিই। আর একটা হলো আমরা ড্রায়ারের সাহায্যে একটা আবদ্ধ যন্ত্র, তার মধ্যে দিয়ে প্রোডাক্টটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ড্রাইং করে থাকি। এখানে দেখো আমরা 60 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ড্রাইংটা সম্পন্ন হয়ে থাকে। দ্রব্য যখন ড্রাইং করা হয় তখন ওই দ্রব্য হতে ভৌত পানি অপসারিত হয়। ভৌত পানি অপসারিত হওয়ার ফলে দ্রব্য তার আকারে কিছু পরিবর্তন করে, অর্থাৎ কিছু সংকুচিত করে। তখন সেই দ্রব্যটা মোল থেকে সহজে আলগা হয়ে যায় এবং আমরা সহজে মোল থেকে দ্রব্যটা বের করতে পারি। দ্রব্য যখন মোল থেকে বের করে নিয়ে আসি, এই মোল্ডের সংস্পর্শের কারণে বা ফর্মিং এর বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে প্রোডাক্টের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু অংশ থাকতে পারে। সেই অমসৃণ অংশগুলোকে মসৃণ করার জন্য আমরা মূলত ফিনিশিং করে থাকি। ফিনিশিং করার পরে দ্রব্যগুলো গ্রিন স্টেন বাড়ানোর জন্য এবং যথেষ্ট পুরোসিটি বৃদ্ধিকরণের জন্য আমরা মূলত বিস্কিট ফায়ারিং করে থাকি। 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা বিস্কিট ফায়ারিং করার পরে দ্রব্যটাকে গ্লেজ প্রয়োগ করা হয়। তবে গ্লেজ সরাসরি না করে দ্রব্যকে এয়ার স্প্রে এবং ভায়োলেট কালার দ্বারা চেকিং করা হয়। এয়ার স্প্রে দেওয়া হয় মূলত যে প্রোডাক্টের গায়ে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কণা বা দানা না থাকে, অর্থাৎ উড়ন্ত ধুলোবালি প্রোডাক্টের মধ্যে থাকলে আফটার ফায়ারিং এ প্রোডাক্টের গায়ে এক ধরনের ফুসকার মতো ত্রুটির সৃষ্টি হবে, ফলে প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এয়ার স্প্রে করে অনাকাঙ্ক্ষিত ডাস্টগুলোকে সরিয়ে ফেলি। এরপর আমরা ভায়োলেট কালি দিয়ে চেকিং করি যাতে কোনো জায়গায় কোনো সূক্ষ্ম ফাটল বা ক্র্যাক আছে কিনা, সেগুলিকে পর্যবেক্ষণ করার জন্য আমরা মূলত ভায়োলেট কালার দিই। এরপর আমরা সাধারণত গ্লেজ প্রয়োগ করে থাকি। আমাদের ছোট ছোট দ্রব্যগুলো, বিশেষ করে জিগারিং এবং কাস্টিং প্রসেস উৎপাদিত দ্রব্যগুলোকে আমরা ডিপিং অথবা স্প্রিং প্রসেসে গ্লেজ প্রয়োগ করে থাকি। গ্লেজ প্রয়োগ করার পরে সেই গ্লেজটা দ্রব্যের মধ্যে স্থায়ীভাবে আটকানোর জন্য আমরা সাধারণত গ্লেজ ফায়ারিং করে থাকি। এই গ্লেজ ফায়ারিংকে আবার গ্লোস্ট ফায়ারিং বলা হয়ে থাকে, যা 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা গ্লোস্ট ফায়ারিং করি। দ্রব্য যখন ফায়ারিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়, তারপর সেই দ্রব্যগুলো গ্রেডিং করতে হয়, অর্থাৎ বিভিন্ন গ্রেড এটাকে বিভক্তকরণ করতে হয়। গ্রেডিং করার পরে সেই দ্রব্যটা, যে দ্রব্যগুলো আমার বাজারের ব্যবহার উপযোগী, সেইগুলিকে আমরা ডেকোরেশন করি, অর্থাৎ চাকচিক্য মনোমুগ্ধ আকর্ষণীয় করার জন্য আমরা প্রোডাক্টের মধ্যে যে ডিজাইন বা নকশা করে থাকি সেটাকে আমরা ডেকোরেশন বলি। এই ডেকোরেশন করার পরে ডেকোরেশনটা দ্রব্যের মধ্যে স্থায়ী আটকানোর জন্য আমরা ডেকোরেশন ফায়ারিং করে থাকি, যা প্রায় 1050 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে করা হয়ে থাকে। ডেকোরেশন ফায়ারিং সম্পন্ন হয়ে গেলে আমরা দ্রব্যগুলো প্যাকেজিং করে মার্কেটে ছেড়ে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ফ্লো চার্টটা খুবই খেয়াল করবে এবং এগুলি ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে। কোন অবস্থায় ধারাবাহিকতা মেনটেন না হলে আমার প্রোডাক্ট উৎপাদনের সুযোগই থাকবে না। এবং তোমাদের পরীক্ষা খাতায় যদি তোমরা এই ফ্লো চার্টগুলো ধারাবাহিকতা মেনটেন করতে না করো, তাহলে দেখা যাবে উত্তরটা ভুল হবে। এই জন্য বিষয়টা খুবই কেয়ারফুলি তোমরা পর্যবেক্ষণ করবে এবং মাথায় রাখার চেষ্টা করবে। দেখো, আমরা ইতিপূর্বে ফ্লো চার্টে দেখে আসলাম যে আমাদের
কাস্টিং প্রসেসে আমরা কিভাবে একটা দ্রব্যকে আকার দিয়ে থাকি। এখানে আমি একটু বর্ণনা নিয়ে আসছি, যে সেটা হলো কাস্টিং প্রসেসে মূলত ফাঁপা বা অনিয়তের আকার দ্রব্য তৈরি করা হয়, আবার সলিড আকৃতির দ্রব্য তৈরি করা যেতে। কাস্টিং মূলত দুই ধরনের হয়ে থাকে, যেমন ড্রেন কাস্টিং ও সলিড কাস্টিং। ড্রেন কাস্টিং পদ্ধতিতে মোল্ডের মধ্যে আমরা স্লিপ প্রবেশ করাই এবং প্রোডাক্টের নির্দিষ্ট পুরুত্ব আসার পর অতিরিক্ত স্লিপটা ফেলে দিয়ে থাকি। এই পদ্ধতিতে সাধারণত হলো বা ফাঁপা আকৃতির দ্রব্য আমরা তৈরি করে থাকি। আবার সলিড কাস্টিং পদ্ধতিতে মোল্ডের মধ্যে স্লিপ প্রবেশ করে আমরা একটা নির্দিষ্ট চাপে চাপ প্রদান করে ফাঁপা মুক্ত অর্থাৎ সলিড আকৃতির দ্রব্য তৈরি করে থাকি, যেমন বিভিন্ন ধরনের দ্রব্যের হ্যান্ডেল এই পদ্ধতি আমরা তৈরি করে থাকি। আমরা কিন্তু একটু আগে বলে আসছি যে কাস্টিং প্রসেসে আমরা যে স্লিপ প্রস্তুত করি তার কিন্তু একটা নির্দিষ্ট মেকানিজম আছে, অর্থাৎ ফিল্টার কেকের সাথে পরিমাণ মতো পানি, তার সাথে পরিমাণ মতো সোডিয়াম সিলিকেট দেওয়ার পরে আমরা কাস্টিং স্লিপকে প্রস্তুত করে থাকি। দ্রব্য যখন আমরা আকার দিয়ে ফেলি, তারপরে দ্রব্যকে আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ড্রাইং করে থাকি। সে ড্রাইংটার তাপমাত্রা হলো 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সাধারণত দ্রব্যের আকার আকৃতির উপর ভিত্তি করে তাপমাত্রা কম বা বেশি হয়ে থাকে। ছোট আকৃতির জন্য সাধারণত আমরা অল্প তাপমাত্রায় ড্রাইং করে থাকি, অপেক্ষাকৃত বড় দ্রব্যের জন্য আমরা একটু বেশি তাপমাত্রায় ড্রাইং প্রক্রিয়া সম্পন্ন করে থাকি। আমাদের সিরামিক শিল্পে আমরা মূলত দুইভাবে ড্রাইং করে থাকি, একটা হলো প্রাকৃতিকগতভাবে আর একটা হলো ডায়ারের সাহায্যে। প্রাকৃতিকভাবে হলে আমরা নর্মালি বাইরে রেখে দিলে বাইরের আবহাওয়ার উপরে প্রভাব বিস্তার করে এবং ন্যাচারালি বাতাসের কারণে এবং তাপের কারণে কিছু ড্রাইং সম্পন্ন হয়ে থাকে। সিরামিক শিল্প কারখানায় মূলত ডায়ারের সাহায্যে দ্রব্যকে শুষ্ক গরম করা হয়। ড্রাইং এর সময় দ্রব্য হতে ভৌতিক পানি অপসারিত হয়, ফলে মোল্ড হতে সহজে দ্রব্য আলাদা করা সম্ভব হয়ে থাকে। দ্রব্য ড্রাইং প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আমরা ফিনিশিং করে থাকি। সিরামিক দ্রব্য দিয়ে ড্রাইং করার পর হাতে কিছু অনাকাঙ্ক্ষিত ধারালো অংশ দেখা দেয়, যা মসৃণ করার জন্য আমরা মূলত স্পঞ্জ, ছুরি, সিরিজ কাগজ, স্পিরিট, টার্নিং মেশিন এছাড়া বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করে দ্রব্যকে আমরা ফিনিশিং করে থাকি। কেমিক্যাল ভার্সেলিন দ্রব্য থেকে আমরা ড্রাইং করার পরে বিস্কিট ফায়ারিং করে থাকি। প্রায় 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়তো 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিস্কিট ফায়ারিং করা হয়ে থাকে। বিস্কিট ফায়ারিং এর উদ্দেশ্য হলো কাঁচা দ্রব্যাদি নাড়াচাড়া করার সময় যাতে দ্রব্য সহজে ভেঙে না যায়, আবার উক্ত দ্রব্য যখন গ্লেজ প্রয়োগ করা হয় যাতে গ্লেজ শোষণ করে নিজে গ্লেজের মধ্যে ডুবে না যায়, এই জন্য আমরা মূলত বিস্কিট ফায়ারিং করে থাকি। এছাড়াও গ্লেজ শোষণ করার মতো যথেষ্ট ছিদ্রতা আনয়নের জন্য দ্রব্য থেকে বিস্কিট ফায়ারিং করার প্রয়োজনীয়তা পড়ছে। আমাদের সিরামিক ফ্যাক্টরিতে মূলত কন্টিনিউয়াস টানেল ক্লিনে প্রায় 18 থেকে 20 ঘন্টা ফায়ারিং সার্কেলে দ্রব্য থেকে বিস্কিট ফায়ারিং করা হয়ে থাকে। তবে বর্তমানে বাংলাদেশে অনেক ফ্যাক্টরিতে রোলার হাত ক্লিনে 3 থেকে 4 ঘন্টার মধ্যে বিস্কিট ফায়ারিং সম্পন্ন করা হয়ে থাকে। বিস্কিট ফায়ারিং হওয়ার পরে আমরা ফ্লোচার্টে দেখে আসছি যে দ্রব্য থেকে আমরা এয়ার স্প্রে করছি, ভায়োলেট কালার দিয়েছিলাম, তারপরে গ্লেজিং করি। গ্লেজ হলো সিলিকেটের একটি পাতলা সমসত্ত্ব মিশ্রণ যা দ্রব্যের উপরে প্রয়োগ করে একটি উচ্চ তাপমাত্রায় পুড়াইয়া দ্রব্যকে স্বচ্ছ কাশ্মীর আবরণ তৈরি করা হয়, সেটি হলো গ্লেজ। আমাদের কেমিক্যাল পোর্সিলিনে মূলত ড্রিপিং এবং স্প্রে পদ্ধতিতে গ্লেজ প্রক্রিয়া করে থাকে। গ্লেজ প্রয়োগ করার পরে সেই গ্লেজ দ্রব্যের পৃষ্ঠে স্থায়ী লাগানোর জন্য আমরা সাধারণত গ্লেজ ফায়ারিং করে থাকি। আমরা গ্লেজের মধ্যে স্প্রেং বা ডিপিং করতে গ্লেজ প্রয়োগ করার পরে সেটাকে টানেল ক্লিনে প্রায় 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফায়ারিং করে থাকি। কন্টিনিউয়াস টানেল ক্লিনে সাধারণত 20 থেকে 22 ঘন্টা ফায়ারিং সার্কেলে আমরা দ্রব্য থেকে গ্লেজ ফায়ারিং করে থাকি। কেমিক্যাল পোর্সিলিনের কিছু গুণাবলী বিদ্যমান থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গুণাবলী আমি এখানে দিয়েছি। তা হলো কেমিক্যাল পোর্সিলিন যথেষ্ট রাসায়নিক ক্রিয়া প্রতিরোধক হয়। কেমিক্যাল পোর্সিলিন আপেক্ষিক গুরুত্ব থাকে 2.41, সলিড বস্তুর ঘনত্ব থাকে 2.40 গ্রাম পার সিসি। কেমিক্যাল পোর্সিলিনের পানি শোষণ ক্ষমতা থাকে 0%। ইহার কম্প্রেসিভ স্ট্রেংথ অর্থাৎ চাপ শক্তি অত্যন্ত হাই থাকে, যাতে অল্প আঘাতে ভেঙে না যায়
সেভাবে দ্রব্যগুলোকে আমরা তৈরি করে থাকি, যা প্রায় 7030 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তাপশেষ সহনীয় থাকে। কেমিক্যাল পোর্সিলিনে পুরানো তাপমাত্রা 1300 ডিগ্রি সেলসিয়াস 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। ইহার তাপীয় দক্ষতা 8.4 ব্রিটিশ থার্মাল ইউনিট অর্থাৎ BTU। কেমিক্যাল পোর্সিলিনের ব্যবহার, আমরা পূর্বে জেনে আসছি যে কেমিক্যাল পোর্সিলিন মূলত পরীক্ষাগারে অর্থাৎ ল্যাবরেটরি ওয়্যারের তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। তেল পরিশোধনের কাজে বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে এই কেমিক্যাল পোর্সিলিন ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের কেমিক্যাল প্লান্টে কেমিক্যাল পোর্সিলিনের ব্যাপক হারে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও পারমাণবিক চুল্লিতে কেমিক্যাল পোর্সিলিন আমরা ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরের অধ্যায়ে পাঠে যাব, যেখানে বলা হলো কন্টিনেন্টাল পোর্সিলিন। এটা একটা ব্যতিক্রম ধর্মীয় পোর্সিলিন। এহা মূলত চীন দেশ থেকে আমদানি করা মাটি দ্বারা এক ধরনের নীলাভ আভা বিশিষ্ট পোর্সিলিন তৈরি করা হয়, পোর্সিলিন দ্রব্য দিয়ে তৈরি করা হয়, যার তাপে প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ অতি উচ্চ তাপমাত্রায় প্রসারণ খুবই কম হয় এবং যাহার পানি শোষণ ক্ষমতা শূন্য অর্থাৎ ভিট্রিয়াস বডি হয়, তাহাকে আমরা মূলত কন্টিনেন্টাল পোর্সিলিন বলে থাকি। এখান দেখো দুইটা ছবি দেওয়া আছে যে অনেকটা নীলাভ আভাবর্ণযুক্ত আমাদের কন্টিনেন্টাল পোর্সিলিন। আমরা সাধারণত ফ্ল্যাট আকৃতির দ্রব্য অথবা ইরেগুলার শেপের দ্রব্য আমরা এই কন্টিনেন্টাল পোর্সিলিনের কম্পোজিশন দ্বারা তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো একটা কন্টিনেন্টাল পোর্সিলিনের বডি কম্পোজিশন দেওয়া আছে, যে এখানে বলা হলো মহাদেশীয় চায়নাকিলে অর্থাৎ এখানে চায়নাকিলে পরিমাণ আছে প্রায় 40%, বল্কিলে আমরা ব্যবহার করছি 10%, পটাশ ফসফর 15%, কোয়ার্টজ 30%, হোয়াইটিং অর্থাৎ লাইমস্টোন 5%। এই কম্পোজিশন ব্যবহার করার পরে আমরা যে বডি কম্পোজিশন পাব তার পুরানো তাপমাত্রা হবে সম্ভাব্য 1350 থেকে প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কন্টিনেন্টাল পোর্সিলিন উৎপাদন প্রক্রিয়া, আমরা মূলত জিগারিং অথবা কাস্টিং প্রসেসে কন্টিনেন্টাল পোর্সিলিন উৎপাদন করে থাকি। নিম্নে জিগারিং প্রসেসে কন্টিনেন্টাল পোর্সিলিন একটি ফ্লো চার্ট দেখবো আমরা, যে কিভাবে জিগারিং প্রসেসে একটা কন্টিনেন্টাল পোর্সিলিন তৈরি করা হয়। আমরা পূর্বের যে একটি ফ্লো চার্ট দেখে আসলাম সেটা ছিল কাস্টিং প্রসেসে আমরা একটা ফাঁপা আকৃতির দ্রব্য তৈরি করব, আর এখানে হলো আমরা একটা সরল বা সমতল আকৃতির দ্রব্য কিভাবে জিগারিং প্রসেসে তৈরি করা হয়। প্রথমে প্রক্রিয়াগুলো দেখো আগের প্রক্রিয়ার সাথে অনেকটা সেম। প্রথমে র মেটেরিয়ালস আমরা নির্দিষ্ট কাঁচামাল নিব, সেটাকে শর্টিং এবং ওয়াশিং করবো, যা আমি পূর্বে বলে আসছি। সেই একই প্রসেস এখানে অবলম্বন করবো, ক্রাশিং করবো আমরা নির্দিষ্ট মেটেরিয়াল, নির্দিষ্ট সাইজের ভাঙার ধরনের ক্রাশিং মেশিন ব্যবহার করবো, বল মিলের সাহায্যে আমরা এটাকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় রূপান্তর করবো, পাউডার বানাবো, তারপরে এটাকে প্রাইমারি ব্লান্ডারে নিয়ে এবং প্রাইমারি ব্লান্ডার থেকে আমরা দৃশ্যমান পদ্ধতিতে ভাইব্রেটিং স্ক্রিনের সাহায্যে দূর করবো, অদৃশ্যমান পদ্ধতির মধ্যে আয়রন বিশেষ করে সেটাকে আমরা ম্যাগনেটিক সেপারেটরের সাহায্যে দূর করবো। এরপর সিলগুলো আমরা সেকেন্ডারি ব্লান্ডারে চলে আসবে, সেকেন্ডারি ব্লান্ডার থেকে আমরা ফিল্টার প্রেসে একটা নির্দিষ্ট চাপে চাপ দিয়ে ফিল্টার কেক তৈরি করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই জায়গাটার মধ্যেই মূলত জিগারিং এবং কাস্টিংয়ের মধ্যে আমরা তফাৎটা করেছি। তোমরা একটু খেয়াল করো যে আমরা কাস্টিং প্রসেসে এখানে ফিল্টার প্রেসে পরে হাই স্পিড ব্লান্ডার ব্যবহার করেছিলাম, যার সাথে আমরা পরিমাণ মতো পানি এবং ডিপ্লোকুলেন যোগ করে আমরা এখানে স্লিপ প্রিপেয়ার করছি, প্রস্তুত করছি। আর এখানে জিগারিং প্রসেসে দেখো শিক্ষার্থীবৃন্দ, ফিল্টার প্রেস থেকে যে ফিল্টার কেক আমরা পাই তা ওয়াগারিং মেশিনে নিয়ে ক্লে রোল প্রস্তুত করি। এই ক্লে রোলটাকে আমরা পরবর্তী ক্লে কাটার মেশিনে নিয়ে ফর্মিং করে থাকি জিগারিং প্রসেসে। আমরা কিন্তু কাস্টিং প্রসেসে ফর্মিং এর সময় কিন্তু প্লাস্টার অফ প্যারিসের তৈরি মোল্ড ব্যবহার করছি, এখানেও কিন্তু আমরা ফর্মিং এর সময় প্লাস্টার অফ প্যারিসের তৈরি মোল্ড ব্যবহার করব। আমরা কাস্টিং প্রসেসে দ্রব্য তৈরি করার জন্য সাধারণত হলো আকৃতি ফাঁপা আকৃতি মোল্ড ব্যবহার করছি, এখানে আমরা মূলত ফ্ল্যাট আকৃতি বা সমতল আকৃতি মোল্ড ব্যবহার করব।
কাষ্ঠী মোল্ড সাধারণত একাধিক পার্টের মোল্ড হয়ে থাকে, আর জিগানি প্রসেস যে আমরা এখানে যে প্লাস্টার মোল্ড ব্যবহার করি তার এক পার্টের হয়ে থাকে। এটা একটা শিক্ষণীয় বিষয়। এখানে দ্রব্য ফার্মিং করার পরে অ্যাজ পার রুলস অনুযায়ী আগের নিয়মে আমরা ড্রাইং করব, তারপর দ্রব্য মসৃণ করতে ফিনিশিং করব, তারপর এটাকে বিস্কিট ফায়ারিং করব, দ্রব্য গ্রিন স্টেন বানানোর জন্য নড়া চড়া যাতে ভেঙে না যায়, গিলে শোষণ করে যাতে মধ্যে ডুবে না যায়, এবং পুরো সিটি বৃদ্ধি করার জন্য বিস্কিট ফায়ারিং করব। এরপর ইয়ার স্প্রে করব, তার অপদ্রব্যগুলো উড়ন্ত ধুলোবালিগুলোকে দূর করার জন্য। এরপর আমরা চেকিং করে ভায়োলেট কালার দেবো যাতে কোনো ক্র্যাক আছে কিনা সেগুলো দেখার জন্য। এরপর আগের নিয়ম অনুযায়ী আমরা গ্লেস টিপিং অথবা গ্লেস করবো, তারপরে রোলার হাত তুলে আমরা এখানে টানের তুলে গ্লোস্ট ফায়ারিং করবো, তারপরে ভালো মন্দ যাচাই বসাই গ্রেডিং করবো, আকর্ষণীয় চিত্তাকর্ষণ মনোমুগ্ধ করার জন্য আমরা ডেকোরেশন করবো, সেই ডেকোরেশন স্প্রে করার জন্য আমরা এখানে ডেকোরেশন ফায়ারিং করবো। ডেকোরেশন ফায়ারিং সম্পূর্ণ হয়ে গেলে দ্রব্যকে আমরা প্যাকিং করে মার্কেটে পাঠাই দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো জিগারিং সম্বন্ধে এখানে আমি সামান্য কিছু আলাপ আলোচনা করার চেষ্টা করেছি যে ওয়াগার মেশিন হতে প্রাপ্ত কিলে রুল কে কিলে কাটার মেশিনের সাহায্যে নির্দিষ্ট মাপে কেটে নির্দিষ্ট কিলে রোলার হেড জিগার মেশিনের অথবা হ্যান্ড জিগার মেশিনের সাহায্যে দ্রব্যের আকার দেওয়া হয়। জিগারিং প্রসেসে দ্রব্যের ভিতরে পৃষ্ঠে আকার দেয় মোট, আর বাহিরের পৃষ্ঠে আকার দেয় প্রোফাইল। এই প্রক্রিয়ায় আমরা সাধারণত বিভিন্ন ধরনের প্লেট সসার তৈরি করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখো এখানে কন্টিনেন্টাল ফুড সিলিন্ডার কিছু গুণাবলী দেওয়ার চেষ্টা করেছি। একটু খেয়াল করে দেখো, বলা হয়েছে যে ইউনিফাইড ছিল, তার এটা ফায়ারিং এর অবস্থা এটার শক্ততা থাকে 425 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি অথবা 29.9 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আমরা কন্টিনেন্টাল ফুড সিলিন্ডার তৈরি করার জন্য যে প্লাস্টিক ক্লে ব্যবহার করি, অর্থাৎ আফটার কিলে অগার মেশিন থেকে যে কিলে রোল পায়, সেই কিলে রোলের মধ্যে ময়েশ্চার কন্টেন্টের পরিমাণ থাকে প্রায় 23%। কন্টেনার পরিসিলের বিস্কিট ফায়ারিং তাপমাত্রা থাকে 750 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস, এবং এর গ্লেস ফায়ারিং তাপমাত্রা 1350 থেকে 1450 ডিগ্রি সেলসিয়াস। কন্টেনার পরিসিলের পানি শোষণ ক্ষমতা থাকে 1%-এর নিচে, অর্থাৎ 0%-ই থাকে। ক্ষেত্র বিশেষে এটা 0.5 বা 0.2% হতে পারে। ইহার তাপীয় প্রসারাঙ্ক থাকে 0.4 পার, অর্থাৎ 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর থার্মাল এক্সপ্যানশন তাপীয় প্রসারণ হয় 0.4%। ইহার মডুল অফ রাফতার 17,500 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার অথবা 123 কেজি পার সেন্ট, অর্থাৎ এটার ভাঙন রোধ ক্ষমতা যা সহজে ভাঙবে না, বা এটা প্রায় 123 কেজি পার সেন্টিমিটার পর্যন্ত চাপসে সহনীয় থাকতে পারে। কন্টেনার পরিসিলের মধ্যে যে আমরা গ্লেস প্রয়োগ করি, সেই গ্লেসের থিকনেস থাকে 1.1 থেকে 2.25 মিলিমিটার। কন্টিনেন্টাল পোর্সিলিনের ব্যবহার, আমরা সাধারণত রন্ধনশালার অর্থাৎ রান্নাবান্নার সাথে সম্পৃক্ত এমন সব দ্রব্যাদি তৈরি করার জন্য মূলত কন্টিনেন্টাল পোর্সিলিন ব্যবহার করে থাকি, যেমন কাপ, মগ, টিপট, মিল্ক পট, সুগার পট, প্লেট, সসার বল, এই সমস্ত দ্রব্যাদিগুলো সাধারণত আমরা এই কন্টিনেন্টাল পোর্সিলিনের মাধ্যমে সাহায্য তৈরি ব্যবহার করে তৈরি করে থাকি ব্যবহার করে তৈরি করতে থাকি বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল দ্রব্য সামগ্রী তৈরিতে আমরা এই কন্টিনেন্টাল পোর্সিলিন ব্যবহার করে থাকি। রাসায়নিক শিল্প ক্ষেত্র বিশেষে কন্টিনেন্টাল পোর্সিলিন ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের সিলেবাসে দুটি অধ্যায়ের উপর আলোচনা করলাম, অর্থাৎ কেমিক্যাল পোর্সিলিন এবং কন্টিনেন্টাল পোর্সিলিনের উপরে বিস্তারিত জানার চেষ্টা করেছি। এর বাইরেও এই দুটি অধ্যায়ের উপর আরো অনেক প্রশ্ন আছে, যে যে প্রশ্ন উত্তরগুলো আমার শিটে দেওয়া আছে সেখান থেকে তোমরা পড়ে নিবে, এবং এই ক্লাসে যে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমার এই ফেসবুক লাইভ ক্লাসে কমেন্টে প্রশ্ন করতে পারবে, অথবা ব্যক্তিগতভাবে আমার মোবাইলে যোগাযোগ করে তোমরা জানতে পারবে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে আমাদের পাঠ্যসূচী হলো স্টেটাইড বডি, কর্ডিডাইড বডি, স্পার্ক প্লাগ, লাভা বডি, টিটেনিয়াম বডি, আমরা এই অ্যাডভান্স সিরামিক বিষয়গুলো পরে আগামী ক্লাসে পাঠদান করবো আশা ব্যক্ত করছি। আগামী শনিবার ঠিক 11:30-12:30 আমাদের ফেসবুক ক্লাস শুরু হবে। তোমরা সকলে উক্ত ক্লাসে মনোযোগ সহকারে থাকবে, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।